এদিকে আরেক সংগীত শিল্পী শাফিন আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে শাফিন আহমেদের জানাজায় অসংখ্য শিল্পী ও ভক্তরা অংশ নেন। প্রয়াত এই ব্যান্ড শিল্পীকে দাফন করা হবে বনানী কবরস্থানে। গত 25 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইলস ব্যান্ডের তারকা শাফিন আহমেদ। এরপর মঙ্গলবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় পৌঁছায়। মৃত্যুকালে শাফিন আহমেদ রেখে গেছেন দুই বড় ভাই তাহসিন ও হামিন, স্ত্রী রুমানা দৌলা, তিন পুত্র মাইসিম, আজরাফ ও রেহান এবং এক কন্যা রানিয়াকে।